করোনা মহামারীর রেশ কাটিয়ে অনেকটা চেনা রূপে ফিরতে শুরু করেছে এশিয়ার ব্যস্ততম নগরী হংকং। বেশিরভাগ রেস্তোরাঁ, উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলো আবার খুলতে শুরু করেছে, যার ধারাবাহিকতায় পুনরুন্নত করে দেওয়া হয়েছে শহরটির বিখ্যাত দর্শনীয় স্থান ডিজনিল্যান্ড। সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে মজার সব রাইডস উপভোগ করতে পারবে শিশু কিশোর সহ নানা বয়সী দর্শনার্থীরা। বিস্তারিত সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে। কঠোর লকডাউন শেষে অফিস কলকারখানা খুলে দেওয়ার পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলো খুলে দিয়েছে এশিয়ার অন্যতম ব্যস্ততম নগরী হংকং। দীর্ঘ চার মাস পর অঞ্চলটির অন্যতম আকর্ষণীয় স্থান ডিজনিল্যান্ড থিম পার্কও পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। অন্যান্য সময় হংকংয়ের চিত্তাকর্ষক এ স্থানটি দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা ভিড় করলেও বৃহস্পতিবার থেকে কেবল স্থানীয়দেরই প্রবেশাধিকার দেওয়া হবে। দীর্ঘদিন গৃহবন্দী মানুষকে নতুন করে বিনোদনের স্বাদ দিতেই দ্রুত পার্কটি খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনেই পার্কটি পুনরায় চালু হচ্ছে, এতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। জীবন ধারণের জন্য এ ধরনের বিনোদন কেন্দ্র সত্যি প্রয়োজনীয়। তবে চলাচলে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে দর্শনার্থীদের। এক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ফেস মাস্ক ও হ্যান্ড গ্লাভস। এছাড়া ভিড় এড়াতে পার্কে প্রবেশের টিকিটও সংগ্রহ করতে হবে অনলাইনে। যদিও শহরটি থেকে এখনও পুরোপুরি বিদায় নেয়নি প্রাণঘাতী কোভিড-19, তবুও ভয়কে উপেক্ষা করেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে হংকংয়ের জনসাধারণ। সাজিয়া ইসলাম, নিউজ 24।